Hello. 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 Hello, sir. হ্যাঁ, আছি। কি করছেন? কিছু না, জাস্ট শুয়েছিলাম আর কি। স্টোরি শুনবেন? কি রিয়েল স্টোরি শুনবেন? শোনা যায় না? হ্যালো, বলতেছি রিয়েল হিস্টোরি কি শুনবেন? আপনার কথা কেমন যেন আসতেছে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি বেলকনি থেকে ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যালো, বলতেছি রিয়েল স্টোরি শুনবেন, ভালো লাগবো। শুনবো, কিন্তু আপনার গলা এরকম কেন? আমি ঘুমিয়েছিলাম তো, ঘুম থেকে উঠছি, ও আচ্ছা, হঠাৎ করে ফিল পাচ্ছিল তো ঘুম ভেঙে গেছে, বুঝতে পারছেন? হঠাৎ করে কি ফিল পাচ্ছিল, ফিল পাচ্ছিল বলতে? আমি কি উইলিংলি শেয়ার করব ফ্রিলি, আপনি কিছু মনে করবেন না তো? আমি জানি না কি বোঝাতে যাচ্ছেন। না, যদি আপনি আমাকে প্রমিস করেন যে আমার কথাগুলো আমার আর আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেক্ষেত্রে আমি ফ্রিলি সবকিছু বলবো। আর যদি বলেন যে না আমি প্রমিস রাখবো না, সেক্ষেত্রে আর বলবো না, কারণ সবারই তো একটু সিকিউরিটি সেফটির দরকার আছে, তাই না? আচ্ছা আচ্ছা, বলেন। আমার সাথে প্রমিস করেন আগে, যেটা বলছি। আচ্ছা, প্রমিস। আপনি কোথায় থাকেন এমনিতে? আর আমার সাথে যা বলবেন সত্যি বলবেন, বিলিভ মি, আমি আপনার সাথে মিথ্যা বলবো না, একদম ট্রুলি। আচ্ছা, ঢাকা ও, কি কিসে পড়াশোনা করেন? কলেজ। আপনার কি ফিল হয়? ফিল এই বলতে মানে নিজের মধ্যে কি ফিল কাজ করে না, অ্যাট্রাকশন? ও করে মাঝে মাঝে, বাট এটার সাথে কি সম্পর্ক? না, এটার সাথে তো আমার রিয়েল স্টোরি গুলো ইনভলভ, ঠিক ও আছে? দেখেন, আমরা মানুষ হিসাবে সবারই পার্সোনালি কিছু নিড ওয়ান্ট থাকে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? না, তা তো থাকি। আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি, বুঝতে পারছেন? অনেক বেশি। আচ্ছা, আমি আমি আমার রিয়েল কথাগুলো বললে আপনি কাউকে বলবেন না তো, প্রমিস? আচ্ছা, প্রমিস। ও আন্ডার করেন? আই প্রমিস। আমি যদি আপনার মধ্যে ফিল তৈরি করতে পারি, আপনি কি আমাকে টাইম দিবেন ওইভাবে? আমার মধ্যে ফিল তৈরি, আমার তাই কি মানে আমি যদি ফিল তৈরি করতে পারি, আমাকে কি অপরচুনিটি দিবেন আপনার সাথে শেয়ার করার জন্য, জাস্ট ফোনে, মানে অন্য কোনো ভাবে না? মানে আপনাকে, আর ও আমি আপনার আচ্ছা, সাথে ওয়াদা, আপনার সাথে ওয়াদা করতেছি যে আপনার কখনো কোনো সিকিউরিটি বা কোনো ক্ষতি আমি করব না, ওয়াদা এবং প্রমিস কসম করলাম। আচ্ছা আচ্ছা, বলতে পারেন, কিন্তু আমার বেশি টাইম নাই। কতক্ষণ আছে? 20 মিনিট মেবি। কেন, তারপরে কি করবেন? ঘুমাইতে যেতে হবে আদর নিবেন না, মানে যেটার যেটার জন্য জাগ্রত আছেন সেটাকে নিবেন না? সেটা বলেন, 20 মিনিটের ভেতরে হয়ে যাওয়ার কথা তো। আপনার আপনার কি এখন জ্বালা আছে, মানে অ্যাট্রাকশনটা কি আছে না তৈরি করতে হবে? এগুলা তৈরি করে কি হবে? নিজে একটু এক্সাইটমেন্ট করবেন,
আর আমার তো ঘুম ভেঙে গেছে, তো এখন যদি আমি এটা না করতে পারি আমি আর ঘুমাতে পারবো না, মানে আমার খুব কষ্ট হচ্ছে, প্রবলেমও হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমি ধরেন আমি যখন এটা শুরু করি আমার মিনিমাম আধা ঘন্টা সময় লাগে, আপনি কি আমাকে আধা ঘন্টা টাইম দিতে পারবেন? সরি, আমার কাছে অত টাইম নেই। আচ্ছা, তাহলে তাহলে 20 মিনিটের মধ্যে ইন করে দিলে চলবে? সেটা আপনার ব্যাপার। আচ্ছা, আমি তাহলে আমার রুমের দরজাটা ভালোভাবে লক করে দিই। হ্যাঁ, লক করে দিয়ে আমরা দুজন শেয়ার করি অ্যান্ড কেয়ার করি। ওকে, ওকে, আপনার সাথে কি কেউ আছে? না, আপনি কি কি ড্রেস পরে আছেন? কি ড্রেস পরেছি? জি, টি শার্ট আর 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 প্যান্ট, জাস্ট। রুমের দরজাটা নক করেন, ওঠে। করে আছে, আমরা কি এখন ওপেন হইতে পারি? আমি ওপেন হয়ে যাব টোটালি। ওপেন ওপেন বলতে? ভালো লাগবে, মানে আমরা দুজন অন্যরকম একটা সিচুয়েশনে চলে যেতে চাইতেছি, যেটা মাধ্যমে আপনি ফিল করতে পারবেন ওই ওই যে ওই ব্যাপারগুলো। ওই পেপার, বিলিভ মি, বিলিভ মি, ইউ মিন আমার কাপড় খোলার কথা বলতেছেন? আপনি কি আমার রিয়েল রিয়েল আমার মানে আকার আয়তনটা জানতে চাইতেছেন? বলবো, না না না, আমি বলতে চাচ্ছি, আমাকে কি বলতে চাচ্ছেন? না খোলার না না না, খুলতে হবে না। যদি আপনার ভিতরে অ্যাক্সাইটমেন্ট কাজ করে তাহলে আপনি ফিল নেবেন, না হলে দরকার নেই, অসুবিধা নেই। ঠিক আছে, দিস ইজ সো উইয়ার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, আপনার আপনার মধ্যে কি অনুভূতি কাজ করতেছে? একদম ট্রুলি বলবেন। না, এরকম অবস্থাতে করার কথা না, আপনি যেভাবে আমাকে বলতেছেন। সো আচ্ছা ঠিক আছে, আমি আমার আকারটা বলি, আমার এটা কেমন বলবো? বলেন, মিডিয়াম, যে শসাগুলো আছে না, ধরেন 7-8 ইঞ্চি লম্বা। আপনার আকার শশার মতো? হ্যাঁ, মানে ইয়েটা ওই যে প্যানিসটা আর কি, হোয়াট? বুঝতে পারছেন? আমার এগুলো আমাকে কেন বলতেছেন? লল, ভালো লাগবে, আসেন না আমরা দুজন একটু এক্সাইটমেন্ট করি, এখন এই সময়টা তো এটার সময়, তাই না? প্লিজ আমার প্লিজ পসিবল। আচ্ছা আচ্ছা, বলেন, বলার তাড়াতাড়ি বলেন। আমার আমার এক্স জিএফে আমি এটা দিয়ে অনেক আদর করছিলাম, বুঝছেন? ধরেন মিনিমাম 30-40 মিনিট কন্টিনিউ, বুঝতে পারছেন? আপনার কি বিএফ আছে? না, আপনার বুকের যেগুলো এগুলো তো সাইজ কত, মানে কত বড়, কেমন সাইজ? ওইগুলোর সাইজ বলেন না, উইলিংলি বলেন প্লিজ, সেটা আমি শেয়ার করতে চাচ্ছি। জাস্ট 33। আচ্ছা, আমি একটু দরজাটা ভালোভাবে নক করে দিই, নক করে দিয়ে লাইন আপনি লাইনে থাকেন। হ্যাঁ, হাফ মিনিট। ওকে, ওকে, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি কি আপনার বুকের গলায় একটু চষে দিব? ভালো লাগবে। ওকে, শার্টটা খুলে ফেলেন, শার্টটা শার্টটা খুলেন কি? প্লিজ, টি শার্টটা খুলে ফেলেন নো, এটা করতে পারবো প্লিজ না, আই'ম প্লিজ সরি। প্লিজ প্লিজ, আমার কথাটা রাখেন, দেখেন কি এক্সাইটমেন্ট কাজ করে, রিকোয়েস্ট না, আই'ম প্লিজ। সরি, এগুলা করতে পারবো না, আই'ম সরি। আচ্ছা, আপনি উপরের বোতামগুলো খুলেন, খুলতে হবে না,
এটা যদি ইয়ে করা যায়, শর্টটা খুলতে হবে না। ওকে প্লিজ, আপনি তো অনেক উইয়ার্ড একটা মানুষ। খুলেন না প্লিজ, ভালো লাগবে। বললাম তো আপনি দেখেন, আপনি আমার কথা শুনে দেখেন, যদি ভালো না লাগে আপনি করেন না, ঠিক আছে? আপনি কি ম্যারিড? আমি যা বলি সেটা করেন, দেন সব কিছু বলি, কি করব, কথাটা শুন, শান্তি করেন। জামা খুলে ফেলবো, হ্যাঁ, তারপর খুলেন না, আশ্চর্য। তারপর এগুলো বলেন। কিন্তু, এগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হাই লেভেলে যায় না। আপনি আমার কথা শুনবেন, আমি খুলতেছি, আপনার তারপর কথা শুনবেন, বলেন। খুলেন না। আমি আমি দেখাইতেছি, আপনি খুলছি খুলেন তো, আমার মুখে দেন। কোনটা দেবেন, ডান দিকে না বাম দিকে একটা মুখে দেবেন, আমার মুখে দেন, আমি একটু চইব প্লিজ প্লিজ। আচ্ছা আপনি হাসতেছেন, আমার মধ্যে, আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতেছেন, আপনি মজা করতেছেন, তাই না? মজা করতেছেন, আমি বলতেছি আপনি কি ম্যারিড? ছিলাম, ম্যারিড ছিলেন হ্যাঁ, তো, এখন কি হয়েছে? এখন আমার সাথে অনেক দূরত্ব, ডিস্টেন্স অনেক, ডিভোর্স? না ওইরকম না, বাট দূরত্ব হয়ে গেছে, বুঝছেন? যার জন্য সবকিছু স্যাক্রিফাইস করছি, সে এখন আমার সাথে, মানে কি বলবো আর। আচ্ছা, এখন আমরা কি ওই দিকে না গিয়ে কি আমরা আমাদের দিকে থাকতে পারি না? আপনার কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি, এবং আমার না না, মনের আমার সব, জাস্ট ইন্টারেস্ট কাজ করতেছে, আমি জানতে চাচ্ছি আর কি। আচ্ছা আমি সব আপনার সাথে প্রমিস করলাম, সব কিছু বলবো, সত্য বলবো। এখন আমরা যে এখানে আছি ওই জায়গাটি থাকেন, দেন আপনাকে আপনি আমি, ম্যারিড হয়ে দেন আপনাকে, এগুলা এগুলা করতেছেন? আমার, আমার তো খারাপ লাগতেছে। আমার তো আসলে মানুষ যখন বিয়ে না করে তখন এটা পারে থাকার জন্য, বিয়ে করার পর তখন থাকতে পারে না, এই জন্যই তো আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, বুঝতেছেন না? তো আপনার কি সেক্সের এতই চাহিদা, মানে এতই অনেক প্রয়োজন? আনলিমিটেড, এটা আপনাকে বুঝাতে পারবো না। এত সেক্সের প্রয়োজন হয় কেমনে? আপনি জানেন এখন আমারটা কি অবস্থায় আছে, হোয়াট, এখন মানে কি সিচুয়েশনে আছে আপনি কি জানেন? আমার আর যে আপনার বয়স ছোট্ট কত? 29, 29? আর আমার বয়স, ইয়েস, আমার বয়স কত জানেন? 40 থেকে 15 হবে, মাত্র 16। তাহলে তো ভালো, আপনার সাথে তোমার কম্বিনেশনটা অনেক ভালো মিলবে, কি মানে আপনার আর আর বয়স আর 29? শুনেন, আপনার বয়স 29 বছর আর আমার বয়স 16 বছর। একচুয়ালি একচুয়ালি আমার ওয়াইফ পারে না, ঠিক আছে? মানে ও এটা নিতে পারে না, ওর একটু স্টেবিলিটি কম, বুঝতে পারছেন? এটা তো, আমি তো আন্ডার এজ। আপনার এই তো এক্সাইটমেন্টটা বেশি থাকার কথা, বোকার মতো কথা বলেন কেন? না সেটা না হয় থাকলো, কিন্তু আমি তো আন্ডার এজ। এমনকি আপনি কি আমার কথা শুনবেন না, আমাকে বলেন? আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে, আপনার কাছে হার্ডলি রিকোয়েস্ট করতে আমি, আচ্ছা আচ্ছা বলেন। ঠিক আছে? আপনি যদি আমার কথা না শুনেন সেটাও বলে দেন, আমি আপনাকে জোর করবো না, কারণ আমি জোর করে আচ্ছা বললে তো বলেন, যা পক্ষ বলার পাচ্ছি। বলেন। সামনে খুলেন তাহলে, খুলছি, আমার মুখে কোনটা দিবেন, ডানটা দিবেন না বামটা দিবেন? ডান। আপনি চোখগুলো বন্ধ করেন প্লিজ, চোখগুলো বন্ধ করছি করেন। আমি কি তুমি কি? বলতে পারি, আমি কি আপনাকে তুমি বলতে পারি? তাহলে এক্সাইটমেন্ট এবং ফিল দুইটাই খুব ভালো কাজ করবে। আচ্ছা বলেন। তুমি আমাকে তুমি বলবা, হ্যাঁ, জাস্ট আজকে রাতের জন্য, ওকে, ইচ্ছা হলে তুমি কন্টিনিউ, ইচ্ছা হলে তুমি কন্টিনিউ তুমি বলবা, না তো আজকে রাতের জন্য। ওকে ওকে শোনা পাখি, ওকে, আচ্ছা এখন তুমি কি অবস্থায় আছো জান পাখি? কি শোনা যায় না? এখন এখন তুমি কি অবস্থায় আছো? ফিস ফিস করে বললে শোনা যাচ্ছে না। বলতেছি এখন তুমি কি অবস্থায় আছো? জামা খোলা,
তুমি না শুয়ে বললা আছে টি আর শার্ট কি। পরা আছো, তুমি না বললা টি শার্ট পরা। টি শার্ট খুলছি তো। তোমার রুমে কি অ্যাটাচ বাথরুম আছে না আলাদা রুমে? তোমার রুমে কি অ্যাটাচ বাথরুম আছে না আলাদা রুমে? আলাদা যাইতে পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাপারটা দেখবা, আমি তোমার সামনে কাজটা করব, না সরি, না দেখি করবা। নো আই এম সরি, মানে এটা কথা বেশি বললে কি, বাড়াবাড়ি হয়ে যায়। কথা বললে কি মানা আউট করবা? কথা বললে কি তোমার মানে কথা বলে কি, নিজের ভিতরে কথা বললে কি পানিটা বের করতে চাও? কথা বলে পানি বের করতে চাই মানে? মানে তোমার এক্সাইটমেন্টটা ফিলটা আমি বাইর করব। তুমি কি চাও যে তুমি একটু ভালো থাকো? আশ্চর্য, আমার কথাটা তুমি শোনো। আমি তুমি বুঝতেছি এরকম না। যদি মানে কথা বলার পরে তোমার মানে গোপনাঙ্গ দিয়ে পানি বের হবে, তুমি কি এটা চাও? না তোমার কিছু তো একটা সরি ফিল না, কেন ভালো লাগবে? দেখো তুমি, আমিও করবো তুমিও করবা, অনেক ফিল পাবা, অনেক অনেক। জাস্ট তুমি দেখো, যদি কিন্তু ভালো না আমার, লাগে আর কো। কিন্তু আমার বয়স হ্যাঁ মাত্র, বলো। আমার বয়স মাত্র 16 আর আপনার 29। আরে বাবা রে, আমার তো অফিসিয়ালি মানে আমি বাইরে যাওয়ার জন্য 29 দিয়ে পাসপোর্ট করছিলাম, বাট আমার অ্যাকচুয়াল বয়স হলো 24, আমার মনে বুঝতে হয় না, পারছো? মনে না হলে আর কি বলবো। এখন এটা কি বয়স দিয়ে হয় নাকি বলো? একটা 18-19 বছরের মেয়েও তো 40 বছরের ছেলেকে বিয়ে করে করে না? তোমাদের ফিল, তোমাদের ফিল এবং এনার্জিটা এখন হাই লেভেলে, বুঝতে পারছো? আচ্ছা এখন কি তুমি কথা বাড়াবা না কাজ করবা কোনটা বলো? তুমি কি চাও তোমার গোটা ঠান্ডা থাকুক, এটা চাও কিনা কি, বলো? তুমি কি চাও তোমার নিজের জায়গাটা ভালো থাকুক? চাও কিনা বলো সেটা। চাই তাহলে আমার কথা বাড়াবার না, আমি যা বলবো তা করবো কোনটা বলো? আমার ইচ্ছা করতেছে না, আমার কেমন যেন লাগতেছে। আমি আমি অনেক আদর দিব, বিশ্বাস করো, এবং কসম করলাম সম্পূর্ণ সিকিউরিটি থাকবে, প্রমিস, ওয়াদা করলাম, আচ্ছা কসম। আচ্ছা, একটা একটা ওয়ার্ডের মিনিং জানেন? পেডোফিল, একটা ওয়ার্ডের মিনিং জানেন? পেডোফিল না কি এটা? আচ্ছা আমি বলতেছি, বলো। পেডোফিল হচ্ছে, পেডোফিল ইজ এ পার্সন হু হ্যাজ সাস্টেইনড সেক্সুয়াল ওরিয়েন্টেশন টুয়ার্ড চিলড্রেন, জেনারেলি এজড 13 অর ইয়াঙ্গার। এটার মানে কি জানেন? মানে কি বলো? এটার মানে হচ্ছে যে পেডোফিল হচ্ছে একটা পার্সন, একটা মানুষ যে কিনা 13 বছর থেকে, 13 বছর বা তার থেকে ইয়াঙ্গার, মানে 13-16 এরকম কিছু বাচ্চাদের উপর তার আকর্ষণ হয়। তো আমার মনে হয়, আপনি তো একটা পেডোফিল ব্রো, হোয়াট দ্য ফাক ইজ দিস ম্যান? এগুলো কি ম্যারিড এত 29 বছর বয়স, যদি একটা 16 বছরের বাচ্চা যদি এরকম করে, তার সাথে এরকম চিনেন না জানেন না হঠাৎ করে কল দেওয়া? কল কাটা দিছে, হোলি শিট, কল কাটা দিছে, ও মাই গড, শালা পেডোফিল, পুরাই চাইল্ড প্রেডেটর ব্রো, দিস ইজ এই ধরনের লোক, ও মাই গড।